আজ বাংলাদেশে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের দ্বারা যে ক্ষতি না হচ্ছে, আরো মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। কিছু নামধারী মুসলমান পীর আলেম বক্তা এরা ইসলামের ভেতরে নতুন নতুন এবাদত জারি করার কারণে মারাত্মক হাদিস পড়েছি আজকে। আল্লাহর নবী বলেন, কেউ যদি বেদাত আবিষ্কার করে আমি রাসূলের পরে এই দুনিয়াতে, ও যেন ইসলাম ধ্বংস করার কাজে মানুষকে সাহায্য করলো। আমি চিন্তা করেছেন কি বললাম, শুধু ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করে নাই, ও ইসলাম থেকে নিজে বের হয়ে গেল। আর বেদাত পন্থে কোন মানুষকে যদি কেউ ভালোবাসে, সাহায্য করে, হাদিয়া তোফা দেয়, এমনকি সম্মানও জানায়, আমার আল্লাহ নিজে তার উপরে লানত করে। এই দেশের দরবার গুলোতে এখন বেদাত আছে না নেই? শুধু বেদাত না, শিরিক পর্যন্ত আছে। আমি নাম নাই নাই নিলাম, কত দরবার ঢাকাতে আছে দেখবেন প্রকাশ্য শিরিক চলছে। এমনকি মানুষকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন শুধু তাকে, সেই মানুষ এখন মানুষের পায়ে সেজদা দিচ্ছে। এটা কি বেদাত না শিরিক? শিরিক পৃথিবীর বড় অপরাধের ভেতর অন্যতম শিরিক। এটা যেই দরবারে চালু থাকে ওখানে গেলে আপনি জান্নাত পাবেন আশা করেন কি করে? এই জন্য এই দেশে যারা বেদাত পন্থী ইসলামে নতুন বিষয় আবিষ্কার করে মানুষকে ডাকতেছে, এদেরকে যদি কেউ সম্মানও করে এমনকি সালামও দেয়, সালামও দেওয়া যাবে না। বেনামাজি মানুষ যদি মুসলমান হয় তাকে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না কিন্তু মুসলমান, তাকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ বলেন? এমনকি হিন্দু কেউ সালাম দেওয়া যায় কিন্তু আসসালামু আলাইকুম না, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। হিন্দু মুসলমান এক জায়গায় অনেকে আছে, আপনি যদি সালাম দিতে চান সূরা তোহার ভেতরে আল্লাহ দিয়েছেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। এখানে শান্তি আল্লাহ তাদের দান করুন যারা তোমার হেদায়েত প্রাপ্ত, তার মানে হিন্দুরা মাইনাস। আপনি কায়দা করে বললেন, ওরা যেন মন খারাপ না করে। কি বলতে চাই আমি, বেনামাজি রোজা রাখে না, হজ করে না, যাকাতও দেয় না কিন্তু মুসলমান, তাকে সালাম দেওয়া জায়েজ আছে। কিন্তু ইসলামের ভেতরে পীর সাহেবের নাম নিয়ে, ইসলামের ভেতরে আলেমের নাম নিয়ে, বক্তার নাম নিয়ে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে ওদেরকে সম্মান দেওয়া সালাম দেওয়া না জায়েজ? নাম ধরলে মনে করে মানুষকে বদলছে না, ইসলামের ধ্বংসকারী যারা এদের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় যাচ্ছে। সুতরাং আবু সুফিয়ান আল কাদরি, আমাদের এই তোফাজ্জল হোসেন ভাই ভৈরবি, নাম আমি নিলাম নাই, মাইজ ভান্ডারের যে আল্লাহর ওলিরা, ইসলামের ভেতরে কত নতুন নতুন বিষয় আবিষ্কার করে মানুষকে বলছে এইটাও ইসলাম, আসো, জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে, নামাজ পড়া লাগবে না, শুধু মরিদ হও। আপনি আল্লাহর নবীর 63 বছরের জীবন পড়ে আছে, পড়ে দেখেন তো তিনি কোনদিন কি কাউকে বলেছেন যে তোর নামাজ পড়া লাগবে না, আমার কাছে তুই বায়াত গ্রহণ কর জান্নাত তোরে দিয়ে দেব বলেছে? না। বলেন, এমনকি নবী যে মসজিদে নববীতে বসা, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্ধ মানুষ নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে নবী আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, সব সময় আমি কাছে মানুষও পাই না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমার তো এই যে বারবার আসা জামাতে কষ্ট, আমার কি ছাড় দেওয়া যায়? নবী যে বললেন, হ্যাঁ তোমার রক্ত দিলাম, ছাড় দিলাম, যাও। হযরত আবু হুরায়রা বলেন, দেখলাম অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন, নবী যে আবার পেছন দিক থেকে তাকে ডাকলেন, এদিকে আসো, তুমি কি মসজিদে নববীর বেলালের আজান শুনতে পাও? বলে হ্যাঁ, চোখে দেখি না কিন্তু কান আমার ভালো আছে, আমি আজান শুনি। আল্লাহর নবী বলেন, আজানের জবাব দিবা, আর যদি আসতে লোক না পাও, এই মসজিদে নববীর খুঁটির সাথে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি টাঙিয়ে নাও, আজান হলে এই রশি ধরে ধরে মসজিদে এসে জামাতে নামাজ পড়বা, তোমার ছাড় নেই। বাংলার মুসলমানরা যেই নবী তার সাহাবীদেরকে অন্ধ তারপরও ছেড়ে দেননি, দরকার হয় মসজিদের সাথে রশি বেঁধে বাড়ির সাথে হাত ধরে ধরে রশি দিয়ে আসবা, তাও তোমার ছাড় নেই।
আর তুমি এমন পীর, তোমার কাছে গেলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেছো, নামাজ লাগে না, তুমি পীর না শয়তান। এত কঠিন কথা বলার পরেও যদি কিছু মানুষের বিবেক না খোলে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আর পাল্টাবে না। ঠিক বলছে, ঠিক আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এখন প্রশ্ন আছে, রসুলের আদর্শ মানতে হবে 1 থেকে 40 না 40 থেকে 63? এইটাই তো বাংলাদেশের ভেজাল। আল্লাহর নবী 1 থেকে 40 বছর পর্যন্ত শুধু আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন, তার কোন শত্রু মক্কায় ছিল না। কিন্তু তিনি যখন 40 বছরে রসূলুল্লাহ হয়ে গেলেন, তখন তার শত্রুর অভাব হয়নি। এমনকি যারা তাকে সাদিক বলতো, আল আমিন বলতো, তারা তাকে 82 বার পর্যন্ত হত্যা করার টার্গেট নিয়েছে, পারে নাই। আমি তাইফের ময়দানে গিয়ে দেখলাম যে পাথরটা, ড্রাইভার আমারে বলছে, হুজুর ওই যে পাথরটা, আরবি ভাষা দিয়ে, এই 1500 বছর হয়ে গেল ওই পাথরটা আজও পড়ে নাই। বিশ্ব নবী তাইফে যখন রসূলুল্লাহ হওয়ার পরে দিন প্রচারে এসেছিলেন, তাইফের এই মানুষগুলো উপর থেকে 8-10 জন মিলে একটা পাথর নিক্ষেপ করেছিল। নবী অজ্ঞান হয়ে রক্তসরা অবস্থায় বসে আছে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল, আমার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, এখন আর নড়াচড়া করতে পারে না, ওরা যে পাথর নিক্ষেপ করেছে, আমি তো নবীর সাথে একটা ওয়াদা দিয়েছি, আয়ুহার রাসূল বাল্লিগে মা উনসিনা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনাকে আমি বলছি, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, কি প্রচার করবেন, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে তার নাম কোরআন, তাহলে তাবলীগ করা ফরজ, কিন্তু কোরআনের আরো জরুরি। পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, তাবলীগ শুধুমাত্র ফরজ হচ্ছে কোরআনের। অংশিলা মসুলের শিকা ইলাইকা, আপনার উপরে, মির রব্বিকা, আপনার রবের উপর থেকে, পক্ষ থেকে, তার মানে আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে রসুলকে যেটা দেওয়া হয়েছে তার নাম কোরআন। তাবলীগ করা ফরজ, কিন্তু কোরআনের, কোরআনের তাবলীগ তিনি কি 1 থেকে 40 বছরে কোনোদিন করেছিলেন? না, তিনি 1 থেকে 40 বছরে তো কোরআনই পাননি, তাবলীগ করবেন কি? তাবলীগ করেছিলেন 40 থেকে 63, এই 23 বছর। কথাগুলো বোঝার চেষ্টা করেন, 1 থেকে 40 বছরে তিনি তাবলীগ করেননি, কারণ তার কাছে কোরআন নেই, তিনি তাবলীগ করবেন কি দিয়ে? তাবলীগ করেছিলেন কত বছর বয়সে? তার হাতে কি ছিল? আল্লাহ এবার বললেন, ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী, আপনি যদি এই কোরআনের তাবলীগ না করেন, এ রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলাম ওটা আপনি পালনই করেননি। আল্লাহু ইয়াসিমু কামিনান নাস, ইয়াসিমু মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না, কিয়ামত পর্যন্ত আপনার নায়েবে রাসূল আমি দুনিয়ায় পাঠাবো, আপনার উত্তরাধিকারী তারা আলেমরা, ওরাও যদি আপনার মতো প্রচার করে কোরআন তাবলীগ করে, আমি আল্লাহ নিজে বলছি তাদেরকে বাঁচাচ্ছি, বাঁচাবো, বাঁচিয়েছি। এ কথা কিন্তু এখানে দেয়নি, যারা কোরআনের তাবলীগ করবে তাকে আমি আল্লাহ বাঁচাবো, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ যেহেতু অঙ্গীকার দিয়েছি রাসূলের সাথে, ও জিব্রাইল, পাথর জানোয়ার না, গড়ায় এই জায়গায় আটকিয়ে দাও। হযরত জিব্রাইল পাথরটা ওইভাবে আটকিয়েছে, আমি নিজে দেখলাম পাথর এখনো শূন্যের উপরে আছে, 1500 বছর হয়ে গেল আজ পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না। আল্লাহর নবী যে পাথরের উপরে বসেছিলেন অজ্ঞান অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, জিব্রাইল এসে নবীকে তুলে বিশাল এক পাথর খণ্ডের কাছে নিয়ে বললেন, এটা জাহানের বাদশাহ আল্লাহর প্রিয় হাবিব, পাথর তোলার মতো নরম হয়ে যাও, কারণ রক্ত চলছে পা দিয়ে গা দিয়ে।
হযরতে জিবরাইল বলে শুধু বলতে দেরি, বিশাল একটা পাথর তোলার মতো বিছানা হতে দেরি করেনি।